হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর কম্পিউটার অ্যান্ড সায়েন্টিস্ট। তো ভিউয়ার, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো যে গিগাবাইট H61 মডেলের যে মাদারবোর্ডটি আছে, এই মাদারবোর্ডে কি কি জেনারেশনের প্রসেসর এবং কোন কোন মডেলের র্যাম এবং কত জিবি এবং কত বাস স্পিডের র্যাম সাপোর্ট করবে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বিষয়টি আলোচনা করব তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হয়, যারা আমার এই চ্যানেলে আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যেন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। তো আরেকটি কথা বলে দিই, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিছু না কিছু হলেও বুঝতে পারবেন, অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো মূলত প্রথমে বলে দিই, এই মাদারবোর্ডের বেশ কয়েকটা মডেল হয়ে থাকে। ওকে, কি এই মাদারবোর্ডে 5-7টা মডেল হয়ে থাকে। তো আমি এখন আজকে আপনাদেরকে 2টা মডেল দেখাবো, কিন্তু বাট সবগুলো মডেলের ধারণা দিয়ে দিব। তো আমার কাছে 2টা মডেল আছে, একটি হচ্ছে গিগাবাইট GA H61M S2 PV, ওকে, আর হচ্ছে আরেকটি মডেল, সেটা হলো যে গিগাবাইট GA H61M DS2, ওকে। তো এখন আমি মডেলগুলো আপনাদেরকে সবগুলো বলে দিই। DS2 হয়, আরেকটা মডেল হয় DS2, একটা হয়, একটা হচ্ছে S2 হয়, ওকে, কি গিগাবাইট GA H61M S2, আরেকটা আছে DB3 HD3, ওকে, আর হচ্ছে আপনার আরেকটা আছে কি DS2 PV, ওকে, DS2, একটা আছে শুধু S2 হয়, কি পিভিটা বাদ S2 হয়, ওই মাদারবোর্ডটা এরকম দেখতে সেম, আর একটা ব্ল্যাক কালারের হয়ে থাকে অবশ্যই। আশা করি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি। প্রথমে এই মডেলটা নিয়ে আলোচনা করি। এই মডেলে সব মডেলে কিন্তু 3rd generation সাপোর্ট করে, ওকে। এই মডেলে আপনি পেন্টিয়াম ডুয়েল কোর i3 2nd gen 3rd gen, Core i5 2nd gen 3rd gen, Core i7 2nd gen 3rd gen সাপোর্ট করবে, ওকে। আশা করি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি। এই 61 মাদারবোর্ডে একটি কথা বলতে, কিছু কিছু মডেলে 3rd generation সাপোর্ট করে না, সেটাকেও কি 3rd generation সাপোর্ট করা যাবে সেটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি। তো মূলত আমি গিগাবাইট H61 মাদারবোর্ডে একটু বিস্তারিত আলোচনা করি। তো এই মাদারবোর্ডে হচ্ছে আপনি ডুয়েল বায়োস পাবেন, ওকে, কি ডুয়েল বায়োস, UEFI বায়োস আছে, আমাদের যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম যে বায়োস আছে, এই বায়োসের একবার আপডেট ভার্সনটা পাবেন। এবং এটা হচ্ছে আলট্রা ডিউরেবল মাদারবোর্ড, হচ্ছে আলট্রা মানে হচ্ছে অতি টেকসই আর কি এই মাদারবোর্ডটা, এগুলো এই জন্য এগুলোকে বলা হয় আলট্রা ডিউরেবল মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের সাথে হচ্ছে আপনি VGA পোর্ট, HDMI পোর্ট, USB 2.0 পাবেন, 3.0 পাবেন না। তো আপনাকে একটা কথা বলে, যে মাদারবোর্ডে DVI পোর্ট থাকবে সেই মাদারবোর্ডে অবশ্যই 100% Core i3 হচ্ছে 3rd gen 2nd gen, আর হচ্ছে আপনার Core i5 3rd gen 2nd gen, Core i7 3rd gen 2nd gen সাপোর্ট করবে, ওকে। আশা করি সেটা বুঝতে পারছি। এবং এই মাদারবোর্ডে মাদারবোর্ডগুলোতে আপনার RAM সাপোর্ট করবে, সেটা হচ্ছে আপনাকে বলি DDR3 1333 1600 বাস স্পিড, ওকে, কি 1333 এবং 1600 বাস স্পিডে RAM সাপোর্ট করবে। এবং হচ্ছে এখানে 16 GB পর্যন্ত RAM ইউজ করতে পারবেন, কি 16 GB RAM পর্যন্ত ইউজ করতে পারবেন, 2 2 করে 4, ওকে, কি 2 2 করে 4, 4 4 করে 8 8 8 করে 16 GB, ওকে, সেটা হচ্ছে 1333 এবং 1600 বাস স্পিডের র্যাম সাপোর্ট করবে, ওকে। আর হচ্ছে আরেকটি যে মডেল আছে গিগাবাইট GA H61M DS2, ওকে। তো এই যে এই মডেলটাতে কখনো কখনো কি Core i3 3rd generation সাপোর্ট করে না, কেন করে না আপনাকে বলছি, এর যে বায়োসটা আছে বায়োসটা আপডেট বায়োস না, ওকে, কিন্তু এই বায়োসটাকে আপডেট করে আপনি Core i3 3rd generation সাপোর্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যে মাদারবোর্ডে যে কোনো মডেলে আসতেছে 61 Core i3 3rd generation, Core i5 3rd generation, Core i7 3rd generation উভয় সাপোর্ট করতেছে। তো এটারও র্যাম সেম, 16 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন, সেটা হচ্ছে DDR3 1333 এবং 1600 বাস স্পিডে। তো আশা করি আপনাকে বিষয়টা বুঝতে পারছি। তো আবার আমি বিস্তারিত এবং ফাইনালি একটু আলোচনা করে দিই, হচ্ছে এই মাদারবোর্ডে হচ্ছে আপনি ডুয়েল বায়োস পাবেন, র্যাম সাপোর্ট করবে হচ্ছে DDR3 1333 1600 বাস স্পিড, 16 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। এবং প্রসেসর সাপোর্ট করবে পেন্টিয়াম ডুয়েল কোর থেকে শুরু করে Core i7 পর্যন্ত প্রসেসর সাপোর্ট করবে, সেটা হলো কি 2nd gen এবং 3rd gen, কি পেন্টিয়াম ডুয়েল কোর থেকে শুরু করে Core i5 Core i7 পর্যন্ত প্রসেসর সাপোর্ট করবে, সেটা হলো কি 2nd gen এবং 3rd generation। আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝতে পারছি।